হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে এমএস ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এ ভিডিওতে আমি ব্যতিক্রমী একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। ধরুন আপনি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন, অথবা অন্য কেউ একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছে, সেই ডকুমেন্টের সফট কপি অর্থাৎ এমএস ওয়ার্ডের কপি আপনাকে দিয়েছে সেটি ঠিক আছে কিনা দেখার জন্য। তারপরে আপনি দেখলেন সেটি ঠিক আছে কিনা, কোনো জায়গায় ভুল রয়েছে কিনা সেটি আপনি চেক করলেন, এবং যে জায়গায় ভুলগুলো রয়েছে সেগুলো আপনি কারেকশন করলেন, তারপরে পরবর্তীতে তার কাছে সেটি আপনি সাবমিট করলেন। কিন্তু সেই ডকুমেন্টে কোন কোন জায়গায় ভুল ছিল, অথবা সেই অ্যাসাইনমেন্টে কোন কোন জায়গায় ভুল ছিল এবং আপনি কোন কোন জায়গায় কারেকশন করেছেন, সেটি কিন্তু সেই লোকটি জানতে পারল না। সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে ফোন করে বলে দিতে হবে, অথবা অন্য কোনোভাবে আপনাকে মেসেজ দিতে হবে যে এই এই জায়গায় ভুল ছিল এবং এই এই জায়গায় আমি কারেকশন করেছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি টিপস আমি দেখাবো, যেই টিপসের মাধ্যমে আপনাদেরকে এই এক্সট্রা করে জানাতে হবে না যে ডকুমেন্টের মধ্যে কি কি ভুল রয়েছে। আপনি ডকুমেন্টের মধ্যে মার্ক করে দিতে পারবেন যে এই এই জায়গায় ভুল রয়েছে, এবং আপনি সেগুলো কারেকশন করেও দিতে পারবেন, এবং পরবর্তীতে সে জাস্ট শুধু একটা ক্লিক করবে অথবা কয়েকটি ক্লিক করবে, সেই ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই আপনি যে কারেকশনগুলো করেছেন সেগুলো ওকে হয়ে যাবে এবং সে বুঝতেও পারবে তার ডকুমেন্টে কি কি ভুল রয়েছে। তাহলে চলুন আমরা সেই কাজটি দেখি। এমএস ওয়ার্ডে সেই অপশনটির নাম হচ্ছে ট্র্যাকিং। আপনি যেই ভুলগুলো সংশোধন করলেন সেটিকে বলে ট্র্যাকিং, এবং যে কারেকশন করলো ভুলগুলো দেখে দেখে কারেকশন করলো সেটিকে বলে হচ্ছে চেঞ্জ। তাহলে চলুন দেখি কিভাবে ট্র্যাকিং এবং চেঞ্জ এই অপশনটি কাজ করে। এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাবের অধীনে এখানে ট্র্যাকিং সেকশন রয়েছে, এবং ট্র্যাকিং সেকশনের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, আবার চেঞ্জেও এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি এখন এই ট্র্যাকিংয়ের যে অপশনগুলো রয়েছে এবং চেঞ্জের যে অপশনগুলো রয়েছে এ সকল অপশন সম্পর্কে আলোচনা করছি। আপনি যখন এমএস ওয়ার্ডের কোনো ডকুমেন্ট কারেকশন করবেন, সেই ক্ষেত্রে প্রথমে এখানে ট্র্যাক চেঞ্জ এই বাটনে ক্লিক করে আপনি এখানে এই যে ট্র্যাক চেঞ্জ এটি অ্যাক্টিভ করে রাখবেন। যখন আপনি এটি অ্যাক্টিভ করবেন তখন এখানে দেখুন এটি সিলেক্ট অবস্থায় রয়েছে। এরপরে আপনারা যদি এমএস ওয়ার্ডে কোনো কারেকশন করেন, যেমন এইখানে দেখুন এই টেকনোলজি ভিলেজ তারপরে টিউটোরিয়াল চ্যানেল, এখানে টিটা বড় হাতে রয়েছে, আমি এখানে টিটা যদি ছোট হাতের করতে চাই এখানে আমি মুছে দিলাম, তারপরে এখানে আমি টি লিখলাম, তাহলে দেখুন এখানে ক্যাপিটাল লেটার যে টি রয়েছে সেটিতে এখানে লাল দাগ হয়েছে এবং মাঝখানে স্ট্র্যাকসও চলে এসেছে, এবং আমি যেটি কারেকশন করেছি সেটি স্মল লেটারে আসছে এবং নিচে আন্ডারলাইন হয়েছে এবং এটি লাল কালার হয়েছে। তারপরে এখানে আমরা চ্যানেল এখানকার ছিটে যদি আমি ছোটো হাতের করতে চাই তাহলে দেখুন এখানে আমি ছোটো হাতের করে দিলাম, এবং আমার এখানে পুরো শব্দটি এখানে কারেকশন করেছে এবং এটি ভুল সেটি এখানে স্ট্রাইক থ্রো দিয়ে বোঝাচ্ছে। তারপরে দেখুন এখানে আমি পাওয়ার পয়েন্ট লিখেছি, পাওয়ার পয়েন্টের পিটি হবে ক্যাপিটাল লেটার, এটা আমি মুছে দিয়ে এখানে ক্যাপিটাল লেটার করে দিলাম, এবং এছাড়াও এখানে এই দেখুন মাইএসকিউএলের এখানে ওয়াই হবে ক্যাপিটাল লেটার, আমি ক্যাপিটাল সরি এখানে এসটা হবে ক্যাপিটাল লেটার, আমি এখানে এসটা ক্যাপিটাল লেটার করলাম এবং এখানে ওয়াই আমি লিখলাম স্মল লেটার। তাহলে দেখুন আমি যেই কারেকশনগুলো এখানে করলাম সেটি এখানে শো করছে, এবং বাম পাশে এখানে দেখুন একটি লাইন শো করছে। তারপরে আপনারা যদি অন্য কোনো ফরম্যাটিং করেন, যেমন এখানে টেকনোলজি ভিলেজ এটি আমি যদি বোল্ড করতে চাই, এটি আমি সিলেক্ট করে বোল্ড করলাম, যখনই আপনি এটি বোল্ড করবেন আমি জুম সাইজটি একটু ছোটো করি, তখন এখানে ডান পাশে কমেন্ট আসবে এবং এই কমেন্টের মধ্যে এখানে লেখা দেখাবে যে এখানে কি কারেকশন করা হয়েছে এবং কতক্ষণ আগে কারেকশন করা হয়েছে এবং কে কারেকশন করেছে সেটি এখানে শো করবে। দেখুন এখানে আমি বোল্ড করেছি সেটি এখানে শো করছে। তারপরে আমি যদি এটি আন্ডারলাইন করি, আমি এখানে সিলেক্ট করে আন্ডারলাইন করলাম, তাহলে দেখুন এখানে আন্ডারলাইন শো করছে। এখানে আমি পাশাপাশি আরও যদি কাজ করি, আমি ইটালিক যদি করি তাহলে দেখুন এখানে ইটালিক এবং আন্ডারলাইন এই দুটি শো করছে। তারপরে এখানে ফন্ট সাইজটি যদি আমি একটু বড় করি, দেখুন আমি 2 পিটি বড় করেছি, এখানে ফন্ট সাইজ লেখা রয়েছে 16 পিটি। এভাবে আপনারা যখন এটি কারেকশন করে সেই ব্যক্তির নিকটে পাঠাবেন তখন সে এখানে দেখতে পাবে যে এখানে এই এই ভুলগুলো রয়েছে এবং এই এই কারেকশনগুলো করা হয়েছে। যখন আপনার এখানে কারেকশন শেষ হয়ে যাবে তখন আপনি এখানে ট্র্যাক চেঞ্জ এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে ট্র্যাক চেঞ্জ এখানে ক্লিক করলে সেটি আর ট্র্যাকিং করবে না। যেমন এখানে ট্র্যাক চেঞ্জ আমি আনমার্ক করেছি, তারপরে এখানে আমি কারেকশন করছি, তাহলে দেখুন এখানে আর কোনো মার্কিং করছে না। এখন এখানে যে আপনি কারেকশন করলেন, কারেকশন করার আগের অবস্থা যদি দেখতে চান অথবা আপনার এখানে কারেকশন করার পরের অবস্থা যদি দেখতে চান সেটিও দেখতে পারবেন। এখানে দেখুন একটি অপশন রয়েছে অল মার্ক আপ লেখা রয়েছে, এখানে ক্লিক করার পরে এখানে নো মার্ক আপ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কারেকশন হওয়ার পরে যেটি হবে সেই অবস্থাটা এখানে শো করছে, অর্থাৎ এটি পুরোটি কারেকশন হয়েছে কিন্তু এখানে কোনো মার্ক আপ শো করছে না। তারপরে আপনারা যদি এখানে অরিজিনালটা দেখতে চান সেটিও দেখতে পারবেন, এখানে অরিজিনালে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে পূর্বে যেমন ছিল সেটি এখানে শো করছে।
তারপরে আপনারা যদি মার্কআপ দেখতে চান এখান থেকে অল মার্কআপ এখানে ক্লিক করলে অল মার্কআপ দেখতে পাবেন আর সিম্পল মার্কআপে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে কোনগুলোতে কারেকশন রয়েছে এখানে বাম পাশে লাইন শো করবে আমি এখানে অল মার্কে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে সব মার্কআপ শো করছে এরপর আমি আসি চেঞ্জের বিষয়ে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে এই যে চেঞ্জ সেকশন এটি ব্যবহার করতে পারেন এখানে ডকুমেন্টের কোন কোন জায়গায় কারেকশন রয়েছে সেটি যদি আপনি দেখতে চান তাহলে এখানে নেক্সটে ক্লিক করবেন তাহলে সেটি এখানে সিলেক্ট হবে অর্থাৎ এখানে হাইলাইট হবে তারপরে আপনি যদি এটি অ্যাকসেপ্ট করতে চান তাহলে এইখানে দেখুন অ্যাকসেপ্ট একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাকসেপ্ট দিস চেঞ্জ এখানে যদি ক্লিক করেন তাহলে সেটি অ্যাকসেপ্ট হয়ে যাবে অর্থাৎ এখানে যে বোল্ড করেছে সেই বোল্ডটি এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে আমি এখানে অ্যাকসেপ্ট দিস চেঞ্জ এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এটি বোল্ড হয়ে গেছে এবং ডান পাশের যে এখানে কমেন্ট সেকশনটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে তারপরে আপনারা যদি পরেরটাতে যেতে চান এখানে নেক্সটে ক্লিক করলেন তাহলে দেখুন এখানে এই পরেরটি সিলেক্ট হয়েছে একটু বড় করি তারপরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট এখানে ক্লিক যদি করেন তাহলে এটি অ্যাকসেপ্ট হবে এবং পরেরটাতে কার্সর চলে যাবে দেখুন পরেরটাতে এখানে হাইলাইট হয়েছে তারপরে এখানে আপনারা অ্যাকসেপ্ট অল চেঞ্জ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টের সকল ট্র্যাকিং চেঞ্জ হয়ে যাবে এবং এখানে অ্যাকসেপ্ট অল চেঞ্জিং অ্যান্ড স্টপ ট্র্যাকিং এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে সকল চেঞ্জিং হচ্ছে অ্যাকসেপ্ট করবে এবং এখানে ট্র্যাকিং আর করবে না ট্র্যাকিং স্টপ হয়ে যাবে তারপরে আপনার যদি কারেকশন করা হয়েছে সেটি যদি না নিতে চান অর্থাৎ সেটি যদি আপনি চেঞ্জ না করতে চান সেটিও করতে পারবেন আমি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট এখানে ক্লিক করলাম তাহলে পরেরটি সে মার্ক করবে এখানে দেখুন রিজেক্ট একটি বাটন রয়েছে এই রিজেক্ট বাটনে আমি ক্লিক করলাম তারপরে দেখুন এখানে রিজেক্ট চেঞ্জ এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখুন এখানে যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটি এখানে রিজেক্ট করেছে তারপরে এখানে রিজেক্ট অ্যান্ড মুভ টু নেক্সট এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখুন এটি রিজেক্ট হলো এবং পরেরটাতে সে মুভ করলো তারপরে এটা যদি আমরা রিজেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে রিজেক্ট করতে পারবো অথবা অ্যাকসেপ্ট করতে চাইলে অ্যাকসেপ্টও করতে পারবো আর আমি যদি সকল কারেকশন যদি একসঙ্গে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট অল চেঞ্জ এখানে ক্লিক করলাম তাহলে দেখুন সকল কারেকশন এখানে অ্যাকসেপ্ট করেছে এবং পুরো ডকুমেন্টটি কারেকশন হয়েছে তাহলে এই ভিডিওতে আপনারা কীভাবে ট্র্যাকিং এবং চেঞ্জ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে জানলেন এরপর থেকে আপনারা অন্যের কোনো ডকুমেন্ট নিয়ে যখন কাজ করবেন অন্যের কোনো ডকুমেন্ট যখন কারেকশন করবেন তখন এভাবে ট্র্যাকিং করে করে কারেকশন করবেন তাহলে পরবর্তীতে তার কাছে যখন ডকুমেন্টটি প্রেরণ করবেন তখন সে বুঝতে পারবে যে কোন কোন জায়গায় কারেকশন করা হয়েছে যদি সেগুলো কারেকশন করার প্রয়োজন হয় তাহলে সেগুলো অ্যাকসেপ্ট করবে আর যদি দেখে যে না এগুলো কারেকশন না করলেও চলবে তাহলে সেগুলো রিজেক্ট করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ।